কি গো উঠবে না? হ্যাঁ, আর কত ঘুমাবে? ওঠো, সন্ধ্যে হয়ে গেছে, এখনো হয়নি পুরো সন্ধ্যে, কিন্তু ওঠো, চা করি, চা খাবে, ওঠো। তো এইসবে ঘরে এলাম, ঘরে এসেছি, তাও 10 মিনিট হয়ে গেছে, আমি ওপরে এসেছি। এসে হচ্ছে মানে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে গাটা ধুয়ে নিয়েছি, আর ধুয়ে হচ্ছে এবার হচ্ছে রান্নাঘরে এসেছি। ও এখন আসেনি, ও মানে হচ্ছে দোকান পুরোপুরি বলতে গেলে সাটা ফাটা পুরো বন্ধ হয়ে গেছে, আর হচ্ছে আসছি, বললো তুমি খাবারটা বলো, আমি যাচ্ছি। আমি রান্নাঘরে এসে খাবারটা, ওই যে দাঁড়িয়ে আছো এইদিকেই তাকিয়ে আছো, চ্যানেল আমি পুতুল, আর আমি আজকে আজকে হচ্ছে ব্লগটা বিকেল থেকে শুরু করছি, আর এখন বাজে প্রায় 6টা মতন, 6টা তার প্রমাণ এটাও হচ্ছে যে ওই চার্জার হচ্ছে ঘন্টাটা বাজছে, এটা হচ্ছে তারই প্রমাণ। ওইটা হচ্ছে ঠিক 12টা সকাল 6টা আর সন্ধ্যে 6টা, ঠিক এই 3টে টাইম ঠিক টাইম ধরে মানে বাজছে, এইটা এইটা হচ্ছে এইটাই। তো যাই হোক, ওই দিকটা মেঘলা করে আছে, কিন্তু তোমরা বুঝতে পারছো কি না, এই দিকটা কিন্তু পরিষ্কার হয়ে আছে, এখনও সেই সন্ধ্যাটা হয়নি, কিন্তু ওই দিকটা কালো হয়ে আছে আকাশটা, জানি না আবার কখন আসে। তো আমি এসেছিলাম ছাদে জামা কাপড় তুলতে, আর হচ্ছে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এই কারণেই হচ্ছে আজকেও শরীরটা ভালো না। মানে কালকে তোমাদের বলেছিলাম যে ওর হালকা জ্বর এসেছিলো, জ্বর খেয়ে মানে ওষুধ খেয়ে নিয়েছিল জ্বরে, তো আজকেও দেখি হালকা ছিল, মানে আজকেও খেয়েছে, তবে এখন জ্বরটা নেই। আমি দেখে এলাম, মানে ওর ঘাম হচ্ছে খুব, আর কাকাতলা শুয়েও আছে, মানে অঘরে ঘুমাচ্ছে। তো আজকে আমি এখনও ডাকিনি, গিয়ে ডাকবো, তো একটু চা টা দেবো ওকে। তো চলো নিচে যাওয়া যাক, ঠাকুরও দেবো, সন্ধ্যে হয়েও আসছে আস্তে আস্তে, মানে 6টা বেজে গেছে মানে তো আস্তে আস্তে সন্ধ্যা হবে, এখন যা দিন মানে হচ্ছে দিনের বেলাটা যা বড় দিনটা, আবার পুজো গেলে হচ্ছে রাত তো বড় হয়ে যায়, তখন সময় আরোই কাটতে চায় না, এটাই হচ্ছে ব্যাপার। খুব বোর লাগে যতক্ষণ না ঘরের লোক আসে, তো চলো নিচে যাওয়া যাক। এই হচ্ছে ঠাকুর ঘরের লাইটটা জ্বাললাম, কেন এই ধারে দরজাটা বন্ধ না, এই দরজাটা খুলে পুরো ঠাকুর ঘরে আলোটা পুরো পড়ে, আর নালে পুরো অন্ধকার, পুরো অন্ধকার। এই যে ঘুমাচ্ছে, এবার ডাকবো ওকে। কি গো উঠবে না? হ্যাঁ, আর কত ঘুমাবে? ওঠো, সন্ধ্যে হয়ে গেছে, এখনো হয়নি পুরো সন্ধ্যে, কিন্তু ওটো, চা করি, চা খাবে, ওটো চা হচ্ছে খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ওকে নিচে পাঠিয়ে দিয়েছি, মানে মা একা আছে দোকানে, আর দোকান বলতে সারাদিন বলতে গেলে শুয়ে আছে, তেমন দোকানে যাচ্ছে না আজকে, তো ওকে পাঠিয়েছি। আরও পাঠানো এটা কারণ হচ্ছে মামি এসছে, মানে যে ছোট বাচ্চাটাকে তোমরা এর আগেও অনেকবার দেখেছো, ওই এসছে, মামি মামি করে ডাকছে, তো ও মামি বলে ডাকে আমাকে, মানে ওর মামি ডাকটা এতটাই মিষ্টি, তা আমি ওকে মামি বলেই ডাকি, যে ও মামি, ওই যে আবার ডাকছে। তো ওকে বুঝিয়ে এলাম, কারণ ওকে উপরে আনিনি এটার কারণেই হচ্ছে, কারণ আমাদের সিঁড়িটা না রেলিং নেই, তো আর তাছাড়া অনেকটাই ও ছোটো, বুঝবে না, মেন হচ্ছে পড়ে টরে গেলে ওটাই হচ্ছে ভয়ের বিষয়। তো চলো আমি রান্নাটা করে নিই, আজকে রান্না হচ্ছে বেশি কিছু না, শুধু একটু বাঁধাকপি ভাজবে, মা হচ্ছে রুটিটা করবে, আজকে রাতের খাবার এটাই। তো আমি এটা আর হয়তো তোমরা এখান থেকে হয়তো খুব গানের আওয়াজে পাবে, কারণ হচ্ছে পাশে একটা মন্দির আছে, মানে আমাদের আশা ঠিক মধ্যখানটা, ওখানটা হচ্ছে কালকে পুজো, কারণ কালকে হচ্ছে লাস্ট শ্রাবণ মাসের সময় তারই পুজো, মানে তারই হচ্ছে মানে তোর চলছে এটাই মনে হচ্ছে। তো চলো এবার আমি নিচে যাই, তো এখন আমরা একটু বেরিয়েছি, বেরিয়েছি বলতে একটু ওই খাবার নেওয়ার জন্য, ও হচ্ছে ওই দিকটা খাবার নিচ্ছে, আর আমার হাতে একটা পার্সেল ধরিয়ে দিয়েছে, এটা হচ্ছে ফ্রিজ ফ্রাই, এটা আমার জন্য, আর হচ্ছে কাবাব নিচ্ছে, মানে ওর মুখটা একটু এইসব খেতে ইচ্ছা করছে, বলছিল ঝাল ঝাল খেতে, কিন্তু ঝাল তো এখন খেতে পারবে না, এখন করবো কি, যাই হোক খাবার নিতে এসেছি, আর হচ্ছে ওখানটা দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছো
এদিকেই তাকিয়ে আছো। তো এই সবে ঘরে এলাম, ঘরে এসেছি তো 10 মিনিট হয়ে গেছে, আমি উপরে এসেছি। এসে হচ্ছে মানে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে গা তো ধুয়ে নিয়েছি, আর ধুয়ে হচ্ছে এবার হচ্ছে রান্নাঘরে এসেছি। ও এখন আসেনি, ও মানে হচ্ছে দোকান পুরোপুরি বলতে গেলে সাটা ফাটা পুরো বন্ধ হয়ে গেছে, আর হচ্ছে আসছে, বলো বললো তুমি খাবারটা বলো আমি যাচ্ছি। আমি রান্নাঘরে এসে খাবারটা খাবার বেড়ে নিয়েছি, এই যে বাঁধাকপি ভাজা আর হচ্ছে রুটি। আসো এদিকে খেয়ে না, আসো এদিকে, ওষুধটা খাবে একটা, আর কাশির ওষুধটা খাবে। এই যে খেতে বসে কত নকশা করছে, খেতে ইচ্ছা করছে না, মুখে স্বাদ নেই। তো ও তো খেতে বসেছে, এবার হচ্ছে আমিও খেতে বসবো, জানি না বলছে একটা রুটি খাবে, তো যাই হোক যা খাবে ওষুধটা খাওয়াবো। আর এই তো আর হচ্ছে ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করছি। আর আজকে ব্লগটা বেশি বড়ও করিনি, বলতে পারো মিনি ব্লগ দিয়েছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা।